আসসালামু আলাইকুম আজকে আমি পুডিং বানাচ্ছি অনেক দিন পর পুডিং বানাচ্ছি সো এই যে দুধ জাল দিলাম এখানে আমি দারচিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে মালটার খোসা পাতলা করে দিলাম এই পুডিংটা আমার খুব ভালো লাগে আর আপনারা ট্রাই করতে পারেন আসলে ফ্লেভার ভালো লাগে এতে করে ডিমের গন্ধটা আসে না সো দারচিনি আর মালটার ফ্লেভার আসে এই তো আমার পুডিংটা হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে আর হালকা মিষ্টি এই তো কেটে দিলাম আমি এইটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হলে ভালো লাগে পুডিংটা এখন কাটলাম সবাই খাবো আর ইরফানও খুব পছন্দ করে আগেও খেত না ছোটোবেলায় তো আমার আর মাহিবের খুবই পছন্দ পুডিং তারপরেও করি না যেহেতু মিষ্টি খাবার অনেক দিন পর করি পছন্দ হলেও তো সব কিছু খাওয়া যায় না সো ইরফান রিভিউ দিচ্ছে যে খুব মজা হয়েছে তো আর আসলেই খুব সুন্দর হয়েছে আর এটা রেসিপি আমি ভালোভাবে দেখাইনি কারণ এটা তো সবাই পারে কম বেশি পুডিং খুবই পুরোনো একটা ডেজার্ট যা এখনকার দাদি নানিরাও পারে আর তো আমি এখন চিকেন রান্না করছি বয়লার ব্রয়লার যে মুরগিটা আছে সেটা রান্না করছি ভুনা করব সো মশলা কষিয়ে নিয়েছি আর চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যতটুকু ছোট করা যায় তো সব মশলা দিয়ে আমি একবার এটা ভুনা করে নেব আর আলাদা কোনো পানি দিব না আর আমি এখানে কিছু রসুন ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাও আমি চিকেনে দিয়ে দিব সো তো এখন দিয়ে দিচ্ছি আর কাজের ফাঁকে একটু এই কর্নারটা আমি পরিষ্কার করছি আসলে একদিনে তো সব কিছু করি না একটু একটু করে যখন যতটুকু সময় পারি পাই করার চেষ্টা করি আসলে কাজ তো শেষ হয় না ঘরের কাজ কখনোই শেষ হয় না একটা পরিষ্কার করলে আরেকটা আরেকটা পরিষ্কার করলে আরেকটা অনেক কাজ সেই তো এগুলো আমি একটু মুছে নিলাম অনেক দিন পর মুছলাম দশ পনেরো দিন হয়ে গেছে সে একটু না মুছে নিলে কেমন যেন তেল তেলে হয়ে যায় পরে একটু বেশি কষ্ট হয় জন্য কিছুদিন পরপর পরিষ্কার করলে কষ্টটা কম হয় সে একটু ক্লিন করলাম জাস্ট এই কর্নারটাই ক্লিন করেছি কিচেনের আর ভেসিং তো প্রতিদিনই ধোয়া হয় ওই সাইডটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় তাই তো ক্লিন করার শেষ কাজের ফাঁকে আর একটু এক্সট্রা কাজ করে নিলাম রান্নার ফাঁকে আর এই তো আমার এই যে কিচেনের এই সাইডটা তোই এই জারগুলোর এটা আমি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছি মানে বাবা করে দিয়েছে দোকান থেকে বানিয়ে এনেছে আর এই তো চুলার সাইড আর এখন আমি যে করলা ভাজি করছি আর আমার একটু তারা আছে আজকে সকাল সকাল রান্না করছি কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্য স্পেশাল একটা ডে তো ওকে নিয়ে সেখানে যাবো কিছু কাজ আছে কাগজপত্রের তো ওই তো করলা ভাজিটা করে নিচ্ছি কারণ আবার খাওয়ার টাইম হয়ে যাবে এর ফলে বাবাকে খাবার দিতে হবে এই তো বড় চিংড়ি দিয়ে আমি একবারে হালকা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটা নাই পেঁয়াজ কেটে আমি বসিয়ে দিয়েছি ভাজিটা আর একটু টালা রান্না শেষ তালা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা ভালো লাগে ফ্লেভারটা চিংড়ির সাথে আর চিকেনটাও আমার হয়ে গেছে এটা তো ভাবলাম একটু জিরা দিই আর এই যে রসুন খুব সুন্দর তেল উঠেছে ভুনা ভোনা করেছি তো মাসাল্লাহ সুন্দর হয়েছে ঝটপট রান্না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আমার বেশি কষ্ট হয়নি তো এখন রান্না শেষ ঘরটা একটু গুছিয়ে আমরা বাইরে যাব আমি মাহিকটি নিয়ে বেশি দূরে না আমার বাসার সামনেই প্রাইমারি স্কুল আছে তো প্রাইমারি স্কুলে ভর্তি করাতে না এই তো আমি অলরেডি স্কুলে চলে এসেছি আর আমি দাঁড়িয়ে আছি সাইডে দেখিয়ে আর মাহিব লাইনে দাঁড়িয়ে আছে আর আজকে হচ্ছে মাহিবের এনআইডি কার্ডের যে ছবি তুলতে হয় সেখানে সেটার জন্য এসেছি তো দেখতে দেখতে ছেলে মাসাল্লাহ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য যেন বাবা মার মনের আশা পূরণ করে ইমানদার ভালো মানুষ হতে পারে সেই তো খুব তাড়াতাড়িও হয়ে গেছে এখানে আমি সকাল সকাল গিয়েছিলাম তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে চলে আসছি আর এসে কিছুক্ষণ পরেই ইরফানের বাবা ফোন দিল যে খাবার রেডি করতে মানে সময় নাই এর জন্য নিচে ইরফানকে দিয়ে নিচে থেকে খাবারটা নিয়ে চলে যাবে অফিসে যেয়ে পরে লাঞ্চ করবে এটা কদিন ধরেই করছে কোন দেখা যায় যে সময়ের জন্য বাসায় আসে না কিন্তু আবার বাসায় বিকেলে এসে খেতে খেতে চারটা বেজে যায় তো ক্ষুদা নিয়ে তো কাজও করা যায় না অফিসে আর আশেপাশে খাবার এরকম রেস্টুরেন্ট হোটেলও নাই ভালো আর ওই খাবার তো হেলদি হয় না আর এদিকে আমি জি ইরফানকেও খাবার দিয়ে দিচ্ছি ওকে খাওয়াই দিব বলছি তাড়াতাড়ি গোসল করো কারণ হচ্ছে সেই ছয়টায় উঠে সাড়ে ছয়টার দিকে নাস্তা করে একটা রুটি আর মাদ্রাসা এখন টিফিন টাইমটাও নাই আর টিফিন খায়ও না সো বাসায় এসে সাড়ে বারোটা খুবই ক্ষুধার্ত থাকে তো এই তো ওকে বলছি তুমি জাস্ট কাপ গোসল করে কাপড়টা পরে আসো আমি খাওয়াই দেব আর আমি ওকে খাওয়াই দিই মাঝে মাঝে ও একা খায় যখন বিরিয়ানি বা চিকেন ফ্রাই এগুলো করা হয় আর এরকম সবজি থাকলে আমি খাওয়াই দিই নইলে তো সবজিটা খাবে না যে চিংড়ি মাছ আমি লুকায় রাখছি কিন্তু চিংড়ি মাছ খায় না তো আমি লুকায় লুকায় একটু একটু ছিঁড়ে ছিঁড়ে দেই তারপর মাঝে মাঝে বুঝে ফেলে আসলে সব কিছুই খাওয়ার প্রয়োজন আছে অভ্যস্তভাবে হবে মানে তো বড় হলে শিখবে খাবেই না যে এটা খাবো না এটা খাই না খাই না এরকম একটা অবস্থা হয়ে যাবে তো এর জন্যই আমি খাইয়ে দিই যে সবজি খাবে কারণ ও হয়তো খেলেই করলা দিয়ে খেতো না শুধু চিকেনটা দিয়ে খেত তো কষ্ট হলে আমি ওকে খাওয়াই দিই আর একটু বড় হলে হয়তো নিজের হাতে সব কিছু যখন শিখবে খাওয়া টেস্ট বুঝবে সব কিছু দিয়েই খাবে তো আর এই তো বড় হলে তো আর খাওয়াবো না এটা এই মার জন্য কষ্ট হলেও ভালো লাগা ভালোবাসা সন্তানকে খাওয়ায় দেওয়া বাবা মার কাছে সন্তান কখনোই বড় হয় না এই তো সব বাবা আমার কাছে বেঁচে থাক তাদের ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ